আমার ছেলে বা মেয়ে প্রচুর গেম খেলছে সারাদিন, মোবাইলে প্রচুর গেম খেলছে, একদম কথা শুনছে না, পড়াশোনা করছে না, আর সারাদিন কার্টুন 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 আর কার্টুন। এই কার্টুন আর মোবাইল কিছুতেই এখান থেকে আমি আমার ছেলে বা মেয়েটাকে বার করতে পারছি না, সে একদম পড়াশোনা করতে চাইছে না, খুব মুশকিল। তো কি করা যায় বলুন তো? তো এই প্রশ্ন ম্যাক্সিমাম অভিভাবকদেরই আছে। এখন দেখুন, যুগটা পাল্টে গেছে, অর্থাৎ যে গেজেটগুলো আপনার ছেলে বা মেয়ে ব্যবহার করছে সেই গেজেটগুলোর ব্যবহার তাকে জানতেই হবে। তাই গেজেটগুলোকে শত্রু ভাববেন না, এই গেজেটগুলো কিন্তু বন্ধু। আমার এটা সাজেশন যে এটাকে শত্রু ভাবাটা ঠিক না, এটা ছাড়া চলবে না, এটা লাগবেই। আর কার্টুন, কার্টুন তো আমি বলবো যে আপনিও কার্টুন দেখুন, আপনার ছেলের সাথে বা মেয়ের সাথে বসে আপনি কার্টুন দেখুন, তাহলে বুঝতে পারবেন যে কার্টুনে কত সুন্দর সুন্দর জিনিস শেখা যায়। আমি ছোটবেলা থেকে কার্টুন দেখি, এখনো দেখি, আমার মেয়ে আছে তার সাথে বসে আমি কার্টুন দেখি। এবং কার্টুনে কিছু কিছু ক্যারেক্টার আছে, যেমন ছোটা ভীম। একদিন দেখি ছোটা ভীম চলে গেছে মিশর, মিশর সম্পর্কে অনেক কিছু জানা যাচ্ছে সেখানে, মিশরের মমি আছে, মমিটা কিভাবে তৈরি হয়, অনেক কিছু ইনফরমেশন পাওয়া গেল। আবার দেখি একদিন ছোটা ভীম চলে গেছে লোহিত সাগর, সেখানকার সমুদ্রের জল সম্পর্কে বলা হচ্ছে, কত ঘনত্ব, বিশেষ কোনো কিছু ডুবছে না। তো এরকম দারুণ দারুণ ইনফরমেশন থাকে কার্টুনে, টিন টিন অসাধারণ কার্টুন, দেখবেন পুরো দুনিয়া ভ্রমণ হয়ে যাবে। তো আপনার বাচ্চাকে কেন ওইগুলো থেকে বঞ্চিত করছেন? পারলে আপনিও দেখুন, আপনারও ভালো লাগবে। ডোরেমন দেখেছেন কি অসাধারণ অসাধারণ সাইন্টিফিক গেজেটের কথা ডোরেমন বলে, কখনো কখনো টাইম ট্রাভেলও করিয়ে দিচ্ছে ডোরেমন। তাহলে টাইম ট্রাভেল কথাটা কি জিনিস সেটা তো শিখবে। আর একটা অদ্ভুত ব্যাপার হয়, ইংরেজিতে বা হিন্দিতে কার্টুনগুলো দেখতে দেখতে সে ভাষার উপর আপনার ছেলে বা মেয়ের অটোমেটিক একটা দক্ষতা চলে আসে, সে সাবলীলভাবে হিন্দি বা ইংরেজিতে কথা বলছে, দেখবেন আপনি পারছেন। তো এইগুলো তো গুণ, এগুলো পজিটিভ দিক আছে কার্টুনের, এগুলো পজিটিভ দিক, এবং মোবাইলেরও প্রচুর পজিটিভ দিক আছে। তো এগুলো থেকে দূরে সরিয়ে ফেললে আপনার ছেলে বা মেয়ে কিন্তু একটুখানি হলেও পিছিয়ে যাবে, এবং এটা দূরে সরানোর চেষ্টাও করাটাও বৃথা। কারণ আপনি যত ওটাকে দূরে সরানোর চেষ্টা করবেন, ততই আপনার ছেলে ওইটার প্রতি ঝোঁক বাড়বে এবং আলটিমেটলি সে অ্যাডিক্টেড হয়ে যাবে। তো অ্যাডিক্টেড করা যাবে না, ঠিক আছে? এটা আপনাকে মাথায় রাখতে হবে যে মোবাইল দেখছি, কার্টুন দেখছি, কিন্তু কোনো কিছুতে অ্যাডিকশন জিনিসটা ভালো না, তাই অ্যাডিকশন হতে দেওয়া যাবে না। ওকে, এবার আপনার প্রশ্ন হচ্ছে যে স্যার অ্যাডিকশনই তো হয়ে গেছে, সারাদিন তো মোবাইল আর কার্টুন নিয়ে পড়ে আছে, এটা তো অ্যাডিকশন, অ্যাডিকশন হয়ে গেলাম কি করব? দেখুন, এটা হয়ে গেলে আপনাকে এখান থেকে বার করে আনতে হবে। কী করে? আপনার কথা শুনবে না, কোনোদিনই শুনবে না, কারণ জানে বাবা মা ইজ বাবা মা, বাবা মা ইজ বাবা মা, বাবা মা আমাকে ঠিক আমার যেটা ভালো লাগে সেটাই করতে বারণ করে। এটা ছেলে মেয়েদের মানসিকতার মধ্যে ঢুকে গেছে যে আমার যেটা ভালো লাগবে বাবা সে ঠিক সেটাই বারণ করবে। তো যতক্ষণ না আপনি তার বন্ধু হতে পারছেন, এটা কিন্তু এখনকার ট্রেন্ড, বাবা মাকে ছেলে মেয়েদের বন্ধু হতে হয়, আগেকার দিনের মতো নয়, বাবাকে চেনেই না, হ্যাঁ মাকেও ভালো চেনে না, ডাক চাকর বাকুর কাছে মানুষ হয়ে গেছে, হ্যাঁ এরকম নয়, বা বাবাকে তো জমির মতো ভয় করছে, বাবা আসেই না, মাই যা করার করে, এরকম তো নয়। এখন বাবা মা দুজনকেই ছেলে মেয়েরা চাইছে, অনেক সময় বাবা মা কর্মসূত্রে চলে যাচ্ছে, ছেলে মেয়েকে সময় দিতে পারছেন না, এগুলো তাদের সমস্যা, এগুলো তো এগুলো ওনাদেরকেই মেটাতে হবে যে কী করে সময়টা দেবেন। তো আপনাদের কালচারটা তাদের মধ্যে আসতে আসানোর জন্য তাকে তো অবশ্যই সময় দেওয়ার চেষ্টা করতে হবে, যেমন করেই হোক সময় দিতে হবে, যাই হোক সেটা ম্যানেজ করতে হবে। তার মানে এখনকার দিনে বাবা মাকে হতে হয় ছেলে মেয়েদের বন্ধু। আপনি বসে বসে কার্টুনটা দেখুন তার সাথে, আপনিও মোবাইলে গেম খেলুন, কারণ গেম খেলার মাধ্যমে অনেক কিছু শেখা যায়, অনেক কিছু জানা যায়। অনলাইন গেমিং চ্যানেল করে কত ছোট ছোট ছেলে মেয়ে কত সুন্দর ইনকাম করছে, ইনকামের রাস্তা দেখিয়ে দিচ্ছে, এটা কি খারাপ? এটা কদিন পরে দেখবেন এটা একটা ভালো জায়গায় পরিণত হবে, এবং দেখা যাবে গেম খেলার ট্রেনিং দিচ্ছে, কেউ ট্রেনিং ইনস্টিটিউট হয়ে গেছে যেখানে গেম খেলার ট্রেনিং দেওয়া হচ্ছে। তো কোনটা কোন দিকে যাবে সেটা এখনো আপনারা ভাবতে পারবেন না, বা আমিও ভাবতে পারবো না। কোনোটাকে খারাপ বলে আগে থেকে ধরে নিলে চলবে না। গেমিং ইজ গুড, মোবাইল গেমিং গুড, কবে হ্যাঁ অ্যাডিকশন হতে দেওয়া যাবে না। মোবাইল গেমিং, কার্টুন দেখা, মোবাইল ঘাঁটা, ইউটিউবিং করা, সার্চিং করা, গুগল সার্চ করা, এগুলো খুব ভালো জিনিস, এগুলোকে হতে দিন, এগুলো ছাড়া আপনার ছেলে মেয়ে পিছিয়ে যাবে। আপনি এগুলো শিখুন ওর সাথে বসে বসে, তাহলে আপনি বুঝতে পারবেন যে এগুলো ভালো জিনিস, এবং এগুলোর কোথায় কোথায় ভালো, এগুলোর কোথায় কোথায় ভালো এটা জানতে গেলে আপনাকে কার্টুন দেখতেই হবে, আপনাকে মোবাইল ঘাঁটতেই হবে, আপনাকে ইউটিউবও করতে হবে, আপনাকে গেমও হয়তো খেলতে হতে পারে কোথায় কোথায় ভালো, এটা বোঝার জন্য।
এটা যদি সত্যি আপনি করতে পারেন, গেম খেলাটা কঠিন আছে একটু, আপনি একটাও গেম খেলতে পারবেন না, আপনার ছেলে মেয়ে যা গেম খেলবে আপনি তার কাছে যেতে পারবেন না একদম শিওর। তো যাই হোক, যদি করতে পারতেন তাহলে কি হবে, ছেলে মেয়ে দেখছি বাবাও তো গেম খেলে, মাও তো গেম খেলে, তাহলে বাবা আমি বন্ধু দুজনে মিলে যুক্তি করে গেম খেলছে, দুজনে মিলে টিম করে গেম খেলছে, দেখবেন একটা গেম আছে টিম করে খেলা যায়, তো সেই গেম দুজনে মিলে টিম করে খেলছে, বাবা বন্ধু হয়ে গেছে, বাবা আমার মর্মটা বোঝে, গেমের ব্যাপারটা বোঝে। যখন শিশুদের মনে এই সেন্সটা চলে আসবে যে বাবা মা গেমের মর্মটা বোঝে, গেম কি জিনিস ব্যাপারটা জানে, তখন দেখবেন আপনি গেম সম্পর্কে কোনো কিছু বললে সে সেটা গ্রহণ গ্রহণ করবে বা সেটা তার কাছে গ্রহণযোগ্য হবে। হ্যাঁ গেমটা জানে বলছে, বোঝে যখন তার মানে ঠিকই এই গেমটা খেলিস না, এই গেমটা খেলে কিন্তু একজন এরকম হয়ে গেছিল, এরকম হয়েছিল কথা শুনে আপনার গেম খেলাটা থেকে বেরিয়ে আসছে, ওই সেই গেমটা হয়তো গিয়ে সে খেলবে না, বা তাকে যখন আপনি সাজেশন দেবেন, তাই গেম খেললে কিন্তু এটাও হচ্ছে আজকাল, এরকম হয় এরকম হয়, আপনার সাজেশন সে নেবে। আপনার সাজেশন কখন সে নেবে, যতক্ষণ আপনাকে সে রিলাই করবে। আপনার সম্পর্কে যদি আপনার ছেলে মেয়ের এই আইডিয়াটা হয় যে বাবা মা আমি যেটা ভালো লাগে সেটাই বাবা মা করতে বারণ করে, এটাই বাবা মার ধর্ম, এই আইডিয়াটা যতক্ষণ থাকবে ততক্ষণ আপনার কথা কিছু শুনবে না। আপনি যখনই ওর সাথে বসে বসে গেম খেলতে শুরু করবেন, ওর সাথে বসে বসে কার্টুন দেখতে শুরু করবেন, ওর যেগুলো যেগুলো ভালো লাগে সেগুলো সেগুলো ওর কেন ভালো লাগে সেগুলো জানতে শুরু করবেন, তখন আপনি এটাও বুঝতে পারবেন যে ও যেগুলো যেগুলো দেখতে ভালোবাসে সেইগুলোর মধ্যে সিলেক্টিভ জিনিসগুলো কি কি, যেগুলো সত্যিই রিয়েলি ভালো এবং সেগুলো সত্যিই আপনার ছেলে বা মেয়ের উন্নতি সাধন করবে, সেগুলো আপনি আইডেন্টিফাই করতে পারবেন এবং সেগুলোকে আপনি বাছাই করে তার সামনে রিপ্লেস করতে পারবেন, এবং আপনার সাজেশন তখন কিন্তু সে নেবে, কারণ ও জেনে গেছে যে বাবা মা ব্যাপারটা বোঝে, অর্থাৎ বাবা মা যেটা বলছে হয়তো সেটা ঠিক বলছে, তখন আপনার কথা সে শুনবে। আদারওয়াইজ আপনি যদি বারবার বারণ করতে থাকেন এগুলো সম্পর্কে একদমই কিছু না জেনে, তাহলে সে আপনার কথা শুনবে না এবং তার বারবার মনে হবে ভালো লাগে তো ওই জন্যই বারণ করছে, কথা শুনবো না। তো আমার যেটা মনে হলো সেটা বললাম, আমার একটা রিয়ালাইজেশন, আমার নিজেরও একটা মেয়ে আছে, তাকে আমি বিভিন্নভাবে ট্রিট করে দেখেছি যে রিয়েলি ওর জায়গায় এলে পারে ও কিন্তু কথাটা শুনবে, আদারওয়াইজ সে কিন্তু আপনার কথা শুনবে। এখনকার ছেলে মেয়ে তো অনেক অ্যাডভান্স, বলেই দেবে যে তুমি কিছু বোঝো না, তুমি প্লিজ নিজের কাজটা করো, এরকম বলে দেবে। ওকে, তো বুঝতে হবে আপনাকে আগে, ব্যাপারটা আপনাকেও বুঝতে হবে। নমস্কার, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।